এবার বিস্তারিত সংবাদ। দেশ বিক্রির কথা যারা বলে তারা অবারচীন অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সস্তা রাজনীতির দিন শেষ হয়ে গেছে, মানুষ এসবে আর বিভ্রান্ত হবে না। নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে ঘাটতি কমিয়ে আনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বেশি করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নয়াদিল্লি থেকে হাবিবুর রহমান হাবিবের ক্যামেরায় আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিশন মোস্তাফিজ। হোটেল তাজ প্যালেসে ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফর। শেষ দিনে ব্যবসায়ীদের এই সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব স্থিতিশীল দেশ, গতি পেয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এ সময় দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় ব্যবসায়ীদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ভারতের কাছে দেশ বিক্রির বিএনপির বক্তব্যের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম, আমি যাচ্ছি দেশ বেঁচে দেবো, এটা করবো, সেটা করবো। আপনারা তো ব্যবসায়ীরা আমাদের আমার সাথে এসছেন, কতটুকু কি বিক্রি করলাম সেটা তো আপনারাই জানবেন। কাজী এটা এ ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচীন। তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব হবে সমান মর্যাদা নিয়ে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায় যেটা ঝগড়া করে পারা যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। প্রতিবেশী দুদেশের মধ্যে যেসব সমস্যা আছে সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে। এই প্রথমবারের মতো ভারত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে, যেগুলোর মধ্যে উভয় দেশের ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং সুযোগ অবারিত করা হয়েছে। প্রধানমন্ত্রী আশা করেন ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন, আর এর জন্য তার সরকারের তরফ থেকে সম্ভব সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এর মধ্য দিয়ে উভয় দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি তা দূর হবে বলে আশা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী সংবাদ, নয়াদিল্লি, ভারত।